এই মিরিন্ডায় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে এসে যে বাঙালি স্বাদে আল্লাতে দোকানে পাশ দিয়ে ঢুকে গেলে একটা প্রপার্টি রয়েছে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে গোচিকার হাউস। তো এখানে দেখছি যদি কোনো রুম থাকে অ্যাভেলেবেল তো ফাঁকা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কার্ড রয়েছে, তো এই যে নাম্বারটা দেখছেন আপনারা এই নাম্বারে কল করতে পারেন, এই নাম্বার ডাইরেক্ট এখানকার নাম্বার, পরে আপনারা রুম বুক করতে পারেন, এখানে মেল আইডি রয়েছে মেল করতে পারবেন। তো আমাদের বাইরে খাওয়ার এনে খাওয়া যাবে রুম। আচ্ছা, ঠিক আছে চলুন একটা রুম দেখিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো একটা প্রপার্টি রয়েছে এখানে, চলুন। আপনাদের কাছে জিম আছে নাকি? জিম আছে, মানে মেম্বার আছে করতে পারে, যারা থাকবে তারা করতে পারবে। ব্যায়াম করতে পার ডে 100 টাকা করে চার্জ দিতে লাগবে। আচ্ছা 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 এই মুহূর্তে 408 নম্বর একটা রুম রয়েছে দেখতে পাচ্ছেন। ঢুকেই সামনে টয়লেটটা দেখা যাচ্ছে, এখানে ওয়াশ মেশিন রয়েছে, শাওয়ার রয়েছে, ইংলিশ টাইট কোমর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে পাচ্ছেন। এখানে একটা বেড রয়েছে, দুটো সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, বাইরে ব্যালকানি রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে। এখানে একটা ব্যালকানি রয়েছে, ব্যালকানির সাইড থেকে আপনারা কিছুটা সি দেখতে পাবেন। তো আপনারা যদি চান এখানে আসতেই পারেন। এখানে নন এসি রুমের ভাড়া রয়েছে 1200 টাকা, তাই তো? আর এসি রুম 2000 টাকা। আচ্ছা, তো আপনারা যদি চান একটা দেখিয়ে দিলাম, এখানে আসতে পারেন, কার্ড নাম্বার দিয়ে দিলাম, ডাইরেক্ট ফোন করবেন, কোনো থার্ড পার্টি নাম্বার নেই। তো ভালো থাকার জন্য দেখতে পারেন। নিচে দেনা একটা জিম রয়েছে, যদি কোনো ট্যুরিস্ট এসে এখানে জিম করতে চান তো পার হেড ডেলি বেসিসে 100 টাকা করে দিয়ে আপনারা জিম করতে পারেন, যেটা যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য সেটা খুব উপযোগী হবে। তো এটা সচরাচর খুব বড় প্রপার্টি ছাড়া পাওয়া যায় না, তো তার মানে বুঝতেই পারছেন প্রপার্টিটা অনেকটাই ভালো। তো আপনারা অ্যাভেল করতে পারেন এবং খুব প্রশস্ত জায়গা, সিঁড়িগুলো চওড়া চওড়া চলার পথে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।